এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কেউ কারোর খোঁজ করছে না, বিশ্বাস করো। বাবা যে ভোরবেলা থেকে মিসিং, সেই খবরটুকুও মামা এখনো পুলিশ স্টেশনে জানায়নি। তাই জন্য তো আমার ভাগ্নি তার একাই বাবার খোঁজ করতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাই জন্যই দিদুর আমাদের মনে হচ্ছে যে আমরা হতে পারে এক বাড়িতে থাকি, জানো তো, কিন্তু আমাদের দায়টা শুধুমাত্র আমাদেরই। না রে তিতলি, না, এরকম একদমই নয়। তুই, তিংশু, কর্ণ, এরা কি আমার পরিবারের বাইরে? আমরা তো সবাই একই পরিবারের মানুষ। এই এতখানি একটা শোকের ধাক্কায় তোদের এরকম মনে হচ্ছে, কিন্তু আমি বলছি শোন, খোকা না, ওর লোক লাগিয়ে অর্ণবের খোঁজ করার চেষ্টা করছে। তোরা চিন্তা করিস না রে, দেখিস অর্ণব ঠিক সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসবে। আমার কি মনে হয় জানিস, কিংশুককে কাল পুলিশে ধরে নিয়ে যাওয়ার পর অর্ণব তো মানসিকভাবে খুব আঘাত পেয়েছে। বোধ হয় মনের শান্তির জন্য একা একা কোথাও বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। এই অবস্থায় অনেকে করে সেটা। দেখিস অর্ণব ঠিক বিকেলের মধ্যে ফিরে আসবে। বাড়িতে কি রান্না হবে, কে কি খাবে না খাবে, কেউ তো কিছুই বলছে না। কোথায় যে গেল সবাই? অবশ্য বাড়ির যা পরিস্থিতি তাতে তো কারোর মাথারও ঠিক নেই। না, আমাকেই যা করা করতে হবে। দেখো, যেন মনে হচ্ছে আমারই কত জ্বালা। কেউ খাক আর না খাক, সব খাবার আমাকেই রেডি করে রাখতে হবে। ভাল লাগে না, কি যে করি। বাবা কি গরম গো। ও চপলাদি, এসিটা একটু কমিয়ে দাও, এসির হাওয়া তো আমার গায়ে লাগছে না। আর শোনো, এক গ্লাস লেবুর শরবত বানিয়ে দাও তো আমার জন্য। উফ, আরে ইভান, ইভান তুমি কোথায় যাচ্ছ? বসো এখানে, বসো। ও সরি চপলাদি, এক গ্লাস নয়, দু গ্লাস লেবুর শরবত বানিয়ে দাও আমার আর ইভানের জন্য। আর শোনো, ইভানেরটাতে কিন্তু চিনি দেবে না, হ্যাঁ? বুঝছি বুঝছি, আমার এখন লাগবে না, আমি একটু উপরে যাবো, মেঘটার সাথে কথা বলবো। আরে ও ইভান দাদা, বলছি বউ মনে তো বাড়িতে নেই, কোথায় যাবে তুমি? বাড়িতে নেই মানে কোথায় গেল? আমাকে তো কিছু বলে যায়নি মেঘলা।
আরে বাবা, এত চিন্তার কি আছে? এবার নিশ্চয়ই কোনো দরকারে বেরিয়েছে মেঘলা, এখনই চলে আসবে। আর তাছাড়া মেঘলা তো আর বাচ্চা মেয়ে নয় বলো, যে রাস্তায় হারিয়ে যাবে। দেখো দেখো কিরকম গায়ে পড়ে মেয়ে রে বাবা, আবার হাত ধরেছে। হাসবি হাস, অত গাইড হলে করে কি আছে? হ্যাঁ জানিস তো বাবা, ইভান দাদা বিবাহিত, বৌমনির মতো ফুটফুটে একটা বউ রয়েছে তার, তারপরেও ঢলানি স্বভাব এত। না 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 না, আমি সেটা বলছি না, আর আবার কথা আমি আমি বলছি না, আমি বলছি যে মানে সবকিছু তো শেয়ার করে আমার সাথে, না বলে বেরিয়েছে, তাই তাই একটু অবাক লাগছে আমার, জানানোর সুযোগ পাইনি। কারণ তুমি নিজে বাড়িতে ছিলে না, না জানিয়ে বেরিয়ে গেছিলে। মাকে ওষুধ দিতে গিয়ে দেখলাম মার ওষুধ শেষ হয়ে গেছে, তাই পাড়ার দোকান থেকে আমি ওষুধটা নিয়ে এলাম, আর সেটাও বড়চামের পারমিশন নিয়ে। মেঘলা, আমি তোমাকে বলতে যাচ্ছি না মেঘলা, মানে আরে ইভান, তুমি কোথায় যাচ্ছ? প্লিজ তুমি এখন কোথাও যেও না ইভান, একা একা সবটা করব কিভাবে করব ভাবতে হবে তো। আর আই নিড ইওর হেল্প ইভান, তুমি তো দেখলে বলো, কাকের সাথে দেখাই করতে পারলাম না, কোনো একটা রাস্তা তো খুঁজে বের করতেই হবে, তুমি না থাকলে আমি একা একা কি করে সামলাবো বলো তো। আর দাদুকে তো তোমাকেই ফোনটা করতে হবে, প্লিজ ইভান, প্লিজ তুমি একবার দাদুকে ফোনটা করো, আই বেগ ইউ ইভান, প্লিজ একবার দাদুকে ফোন করছি। লিসেন, হ্যাঁ করছি করছি। ইভান আমাকে থানায় যেতে বারণ করলো, অথচ নিজেই রাইকাকে নিয়ে থানায় চলে গেল। কেন? ও কি ভাবছিল আমি জানতে পারলে আমি ওকে রাইকার সাথে যেতে দেবো না? ইভান রাইকার সাথে থানায় যেতে পারে, আর আমার সাথে যেতে ওর এত অসুবিধা? বাড়িতে আসার পর থেকে দেখছি মেঘলা খুব গম্ভীর হয়ে গেছে, ওর সাথে একটাও কথা বলছে না, মানে কী হলো আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা আমি কি রাইকার সাথে গিয়েছিলাম বলে ও রেগে গেছে? ভেবেছিলাম কিংসু পিসমাসের সঙ্গে কথা বলে নতুন কোনো তথ্য পেলে মেঘলাকে জানাবো, তারও তাতে খুশি হবে হয়তো, দূর কাজের কাজ কিচ্ছু তো হলো না, উল্টে মেঘলা আমার উপর রেগে গেল। বাবা কিরকম ভালো মানুষের মতো মুখ করে আমার দিকে তাকিয়ে আছে দেখো না, আর ওইদিকে রাইকার নাকে কান না ভুলে সোজা ওকে নিয়ে থানায় চলে গেল। ছেলেরা না সবাই এরকম হয়। তখন সকালবেলা যখন আমি বললাম ঈশানের সাথে কথা বললে ভালো হতো, আমার কথাটা কেয়ারই করলো না, আর যখন একই কথা রাইকা বলল ইভানের কানে অন্যরকম শোনাল, অদ্ভুত। কি অদ্ভুত মেয়ে, সকালবেলা নিজেই আমাকে বললো যে রাইকাকে সাহায্য করার কথা, তো এখন এখন রাগ করছে? আসলে কিছু নেই মেয়েটা, রাগ করার ছুতো চাই আর কিছু না। কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি,
শুধু নিজের বলতে তোমায় চেয়েছি, তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানি কিছুই বলে আজ পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। ভেরি সরি, এরকম বারবার আপনাকে বিরক্ত করছি। আসলে এই কেসটায় আপনার অনুমতি ছাড়া তো কোনো পদক্ষেপ নিতে পারছি না, যে কারণে আপনার কাছে ছুটে আসা। আপনার বহুমূল্য সময় ব্যয় করে এই রচনার রচয়িতা যখন অলোকেশ সান্যাল নিজেই, তখন কোনো ভূমিকার প্রয়োজন নেই। যা জিজ্ঞেস করার সরাসরি করো, তবে আমার এই বহুমূল্য সময়ের ব্যাপারটা একটু মাথায় রেখো। অফকোর্স স্যার, বলছিলাম যে কিংশুক বাবুকে নিয়ে এখন ঠিক কী করব। মানে আপনি যেরকম বলেছিলেন, তার ভিত্তিতে তো গতকালকে ওনাকে গ্রেপ্তার করলাম।
এবার ওনাকে কি আগামীকালকে কোর্টে তুলবো নাকি আমাদেরই কাস্টাডিতে লক আপে থার্ড ডিগ্রি দিয়ে সব খবর পেট থেকে বার করবো? নেহাত, আপনি বলেছেন বলে চার্জশিট এখনও ওনার এগেনস্টে রেডি করা হয়নি স্যার। আপনি বললে সেটাও করতে পারি, কারণ জানেনই তো স্যার, কাগজপত্র ছাড়া এভাবে অন্তকাল তো কাউকে আমাদের কাস্টাডিতে রেখে দিতে পারি না। মানে বুঝতেই পারছেন স্যার, উপরওয়ালার কাছে তো আমাকে জবাবদিহি করতে হচ্ছে। আর তাছাড়া এটা তো আর কোনো সাধারণ মানুষের বাড়ির কেস নয় স্যার, স্বয়ং শিক্ষামন্ত্রী অলোকেশ সান্যালের বাড়ির কেস। মিডিয়া একেবারে মুখিয়ে রয়েছে শুধু এইটুকু জানতে যে ইভান সান্যালকে হত্যার চেষ্টায় কে আসল অপরাধী। থানার বাইরে স্যার ভিড় হয়ে রয়েছে, মিডিয়ার চাপটাও বুঝতে পারছেন স্যার। আর হ্যাঁ স্যার, আসল যেই কথাটা বলার জন্য আপনার কাছে আমি নিজে ছুটে এলাম স্যার, কিংশুকবাবুর সঙ্গে দেখা করবার জন্য কিংশুকবাবুর ভাইজি রাইকা রায়কে সঙ্গে করে নিয়ে এসেছিলেন ইভান বাবু। ইভান থানায় এসেছিল? হ্যাঁ স্যার। তা আপনি কিংশুকের সঙ্গে ওদের দেখা করাননি তো? না না স্যার, আপনার অনুমতি ছাড়া কিচ্ছু হতে দিচ্ছি না। ইভান বাবুর সঙ্গে দেখা হয়নি কিংশুকবাবুর। গুড, ভেরি গুড। কিন্তু ইভান যে ব্যাপারে কেন নাক গলাচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ও আরেকটা কথা স্যার, আমাদের তরফ থেকে কোনোরকম সহযোগিতা না পেয়ে ইভানবাবু কিন্তু বলে গেছেন পরের বার যখন উনি আসবেন উনি কিংশুকবাবুর জন্য লয়ার নিয়ে আসবেন। ধরুন একবার আমার ঘরে এসো। আমি একটা কথা বলছি অফিসার, যে অর্ণবের কোনো খোঁজ পেলে? পদার্থ পদার্থ অর্ণব কি করবো নাকি উবে যাবে? এতক্ষণ হয়ে গেল একটা লোককে ট্রেস করতে পারলে না। অর্ণব সেরকম কিছু করে বসলো না তো? সেরকম কিছু করে বসেছে কিনা সে তো বলতে পারবো না, কিন্তু আত্মহত্যা করেছে এমন কিন্তু কোনো খবর আমার কাছে নেই স্যার। যাই হোক, অ্যাট এনি কস্ট অর্ণবকে আমার চাই জীবন্ত। অবশ্য 24 ঘন্টা তো এখন হয়নি। 24 ঘন্টা মানে কিসের 24 ঘন্টা? হ্যাঁ না না, কিছু না কিছু না অফিসার। স্যার দেখুন, আপনি আমার নির্দেশ মতো যখন এত কাজ করলেন, রাত 9টা পর্যন্ত ওয়েট করুন। রাত 9টা বেজে যাবার পর আমি আপনাকে ফোন করে জানিয়ে দেবো যে আপনার আগামী পদক্ষেপ কি হবে। তবে আমার মনে হয় 9টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই আপনি আমাকে ফোন করে সব কিছু জানিয়ে দেবেন। স্যার ফোন করে 9টার আগে আমি মানে বুঝতে পারছি না স্যার। ধৈর্য ধরুন অফিসার, ধৈর্য ধরুন, কথায় বলে না সবুরে মেয়া ফলে। ধৈর্য ধরলেই আপনি বুঝতে পারবেন যে কেন আপনি আমাকে ফোন করবেন, আমাকে ওটা বলে দিতে হবে না। ওকে স্যার, তাহলে আপনি অনুমতি দিলে আমি আসি স্যার। আসুন স্যার। ও অফিসার, এক মিনিট এক মিনিট, একটা কথা, ওই দেখবেন যে লক আপে কিংশুকের যেন কোনো কষ্ট না হয়, আফটার অল ও আমাদের বাড়ির জামাই। আর আমাদের বাড়ির কেউ যদি কিংশুকের সঙ্গে দেখা করতে আসে আমাকে জানাবে। অফকোর্স স্যার, আসি। স্যার একটা প্রশ্ন মনের ভেতরে খালি খচখচ করছে, বলবো? আজ রাত 9টার মধ্যে কি হবে সেটাই জানতে চাইছো তো? স্যার আমি কি জিজ্ঞেস করবো সেটা আপনি আগে থেকেই বুঝতে পেরে যান, তাই না? তরুণ, তুমি আমার সঙ্গে এত বছর কাজ করছো, তাই তুমি হাঁ করলেই আমি বুঝতে পারি তুমি কি বলতে চাইছো। কাল রাত 9টার সময় আমি এই খেলায় আমার হাতের তাসের মধ্যে যে ট্রাম্প কার্ডটা ছিল সেটা ফেলে দিয়েছি। এখন 24 ঘন্টা অপেক্ষা করতে হবে তার ফল কি হবে সেটা জানার জন্য। ঠিক বুঝলাম না, 24 ঘন্টা, হাতের তাস, ফল, আমি ঠিক? তরুণ, তুমি তো দেখছি ওই ইন্সপেক্টরের মতো অধৈর্য হয়ে পড়ছো। হ্যাঁ, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এটা ক্রিকেটের খেলা নয় যে ব্যাটে বলে হলেই ছয় হয়ে যাবে, এটা যে পেশেন্সের খেলা। ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করতে হবে এর ফলটা জানার জন্য। তবে আমি আমার চালটা ছেলে দিয়েছি, এখন দেখি অপোনেন্ট কি চাল চালে। তবে আমি যে চাল চেলেছি
তাতে আমি জানি যে এই খেলায় আমার জিত নিশ্চিত। আমি আর পারছি না মা, সন্ধে হয়ে গেল, কেউ কেউ অর্ণবের কোনো খবর আসতে পারলো না মা। পুলিশের হেফাজতে বাবাকে পাওয়া যাচ্ছে না, নিতান্ত বেরিয়েছে। একটু ধৈর্য ধর মা, দেখ ও ঠিক একটা খবর নিয়ে আসবে রে। হ্যাঁ কি ব্যাপার তিতলি, পিসেমশাইয়ের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি? না মধুশ্রী, মধুশ্রী আমরা তো এইবারে আশ্রিত, তোমার পিসেমশাই ফিরলো কি ফিরলো না সেই দিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। আমি এবার কিন্তু আর দেরি করা চলবে না, এরকম ভাবে হাত পা গুটিয়ে বসে থাকা উচিত নয়। শোনো না, আমার খুব ভয় লাগছে, এবার জানো তো পিসেমশাইয়ের কোনো বিপদ হলো না তো? না না ছোট নাথ, এসব কথা বলিস না রে, আমি আর শুনতে পারছি না। প্রকাশে কখন বেরিয়েছে, এখনো ফিরলো না, ও কোনো খোঁজ পেল কি না কে জানে। আচ্ছা ঠাম্মি, বড়বাবুকে একটা ফোন করে দেখলে হয় না? না না না, আমাদের জন্য কাউকে ভাবতে হবে না।